শীতের সবজি আমাদের খাদ্য তালিকার বড় একটি অংশ এই শীতকালীন সবজি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে আমাদের পুষ্টির উপাদানগুলি যোগান দিয়ে থাকে এবং আমাদের ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে শীতকালীন সবজি তো এ সম্পর্কে আমরা শুনব খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে আপনারা জানেন আমরা একটা মহামারীর মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছি সেটা সেই মহামারীর নাম কোভিড নাইনটিন সেই কোভিড নাইনটিনে আমাদের বাংলাদেশের কৃষকরা খুবই কম আক্রান্ত হয়েছে কারণ তারা টাটকা সবজি তার ক্ষেত থেকে খায় এবং এই সবজির কিছু কিছু আমরা বলছি অ্যান্টিঅক্সিডেন্ট সব খাবারে আসে যেরকম আমাদের কচু শাক এবং আমাদের টমেটো আমার অন্যান্য সবজি যেগুলা খাইলেই দেখা যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় তো আমরা এই যে কোভিড নাইন্টিনে আক্রান্ত হচ্ছে এবং অনেক মৃত্যুবরণ করছে সেই ভাইরাসের বিরুদ্ধে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে আমরা যদি টাটকা সবজি খেতে পারি তাহলে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আমরা সুস্থ থাকতে পারবো এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারব